দিন দিন কালো হয়ে যাচ্ছি অনেক কিছু ট্রাই করছি কোনোভাবেই ট্যান্টটাকে রিমুভ করতে পারছি না এর সমাধান কি। আজকের ভিডিওটা তোমার জন্য যদি তোমার এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আশা করি আজকের এই ফেস প্যাকটা ব্যবহার করার পর তোমার সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান আমি করে দিতে পারবো আজকের ফেস প্যাকটা বানাতে প্রথমেই আমার লাগছে মসুর ডাল মুসুর ডাল কিন্তু প্রত্যেকের বাড়িতেই পাওয়া যাবে প্রত্যেকেই তোমরা বাড়ি থেকে রান্নাঘর থেকে কালেক্ট করে নিতে পারবে মুসুর ডাল কিন্তু ন্যাচারাল এক্সফোলিয়েটারের কাজ করে মুসুর ডাল ব্যবহার করার ফলে কিন্তু তোমার স্কিনে যত রকম নোংরা আছে যত রকম ডেড স্কিন সেলস তোমার স্কিনেতে আছে সেগুলো উঠে যাবে এবং তার সাথে সাথে তুমি একটা সফট অ্যান্ড সাফল স্কিন পেয়ে যাবে একটা ইভেন স্কিন টোন তোমার হয়ে যেতে পারে মুসুর ডাল ইউজ করার ফলে তো তোমাকে যেটা করতে হবে মুসুর ডালটা তিন থেকে চার চামচ মতন মানে তুমি যতটা বানাতে চাইছো ফেস প্যাকটা তুমি কিন্তু এটা স্টোর করে এক সপ্তাহ অবধি রাখতে পারো ফ্রিজেতে স্টোর করে তুমি বারবার ইউজ করতে পারবে সপ্তাহে তিন থেকে চার দিন তুমি এই ফেস প্যাকটা ইউজ করতে পারো এটাকে তোমাকে কিছুটা জল দিয়ে বা রোজ ওয়াটার দিয়ে তোমার পক্ষে যেটা সুবিধে তোমাকে ভিজিয়ে রাখতে হবে ওভার আর নিয়ে নিতে হবে এক থেকে দেড় চামচ মতন চা পাতা তুমি বাড়িতে নর্মালি যে চা পাতা দিয়ে চা বানিয়ে খাও সেই চা পাতাটাই তুমি এখানে ব্যবহার করতে পারো তোমাকে যেটা করতে হবে ওভারনাইট মুসুর ডালটাকে রাখার পর ওটার সাথে এই চাটাকে একসঙ্গে মিক্সিতে বা তুমি যেভাবে আর কি পেস্ট করতে পারবে শিলনোড়া হলেও চলবে তো তুমি সেভাবে এটাকে বেটে নাও বেটে নেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এটা খানিকটা এরকম ধরনের দেখতে লাগবে তো তো এটাকে দিয়ে এবার আমরা ফেস প্যাকটা বানিয়ে ফেলবো আর তার জন্য আমার এবার লাগছে বেসন বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য আরও একটি উপকারী পদার্থ আর এটা দিয়ে কিন্তু তুমি ফেস প্যাকটা বানিয়ে দীর্ঘদিন রাখতে পারবে যেহেতু সেহেতু তুমি এটা একটু বেশি পরিমাণেই একবারে তৈরি করে বানিয়ে নাও তুমি সপ্তাহে তিন দিন চার দিন পাঁচ দিন তুমি যতদিন পারবে এটাকে ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা নেই তবে দেখবে যেন এটা রুম টেম্পারেচারে মানে ভুল করেও রাখবে না তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যেতে পারে আমাদের ভারতের আয়ুর্বেদিক শাস্ত্রে কিন্তু বেসনের গুণের কথা উল্লেখ আছে এছাড়া ভারতে প্রায় সব বাড়িতেই কিন্তু বেসন মজুদ থাকে ত্বকের সঠিক পরিচর্যার ক্ষেত্রে কিন্তু বেসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের ইন্ডিয়াতে তো নেক্সট আমি এখানে অ্যাড করলাম যে ইনগ্রিডিয়েন্টটা সেটা হচ্ছে টার্মারিক পাউডার এটা হচ্ছে ওয়াইল টারমারিক তোমরা যদি চাও এখানে কস্তুরি হলদির জায়গায় নর্মাল বাড়িতে যে হলুদ দিয়ে তোমরা রান্না বানাও সেই হলুদ এখানে ব্যবহার করতে পারো তবে পরিমাণটা কিন্তু এর থেকে চার গুণ কম হবে মানে এটা যদি আমি ওয়ান টেবিল স্পুন ইউজ করি তাহলে ওটা আমি ইউজ করবো একদম চিনতে মা ঠাকুমাদের আমল থেকে কিন্তু ত্বকের দেখভালের জন্য এই ধরনের ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু ফেস বানানো হয়ে আসছে দীর্ঘ দিন যাবৎ চাইলে তোমরাও একবার ব্যবহার করে দেখতে পারো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে